ডানকুনি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে রয়েছে স্থানীয়দের একটি খেলার মাঠ। ওই অঞ্চলের বাসিন্দাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে খেলার মাঠটি। অঞ্চলের বহু প্রবীণ নাগরিক তারাও ছোটবেলায় খেলেছিলেন ওই মাঠে। দীর্ঘ 60 বছর ধরে মাঠে খেলাধুলা করে আসছেন পাড়ার স্থানীয় বাসিন্দারা। হঠাৎই সেই মাঠে পড়তে শুরু করলো ইট বালি সিমেন্ট। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তরে স্থানীয় মানুষদের আশঙ্কা, খেলার মাঠটিকে বিল্ডিং বানানোর প্রস্তুতি নিচ্ছে পৌরসভা। মাঠ বাঁচাতে মঙ্গলবার সকালে ইউয়ার্ডের স্থানীয় বাসিন্দারা ডানকুনি পৌরসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। আজ যদি এই মাঠটাকে কেড়ে নেয় আমার থেকে, পুরো পাড়া স্তব্ধ হয়ে যাবে। আমরা চাইবো আমরা যেন এই মাঠটাকে পুনরায় ফিরে পাই এবং আমরা আবেদন করবো। মাঠটাকে কাটছে কিভাবে? মাঠটা কাটছে, কিছু নেতা আছে, নেতা ভাইস চেয়ারম্যান, উনি ওনার নির্ধারণে এগুলো হচ্ছে। আমরা সরাসরি বলছি উনি উস্কানিমূলক কথাবার্তা বলে মাঠটা দখল করার ব্যবস্থা করছি। লোক পাঠাচ্ছে দিয়ে থেট দেওয়ার ব্যবস্থা করছে। লোক পাঠাচ্ছে এখানে এসে বলছে প্রমোটিং করবো, বিল্ডিং করবো, হ্যান্ড করবো, ত্যান করবো, এগুলো শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওনারা ইন্দ্রই হচ্ছে, এখানে কোনো রাজনীতির ব্যাপার না। আমরা পুরো পাড়া গ্রামবাসী মিলে এটা আমরা করছি, কোনো রাজনীতি কালার আসার ব্যাপার। খেলার মাঠে হবে প্রমোটিং, আশঙ্কায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মঙ্গলবার সকালে ডানকুনি পৌরসভায় বিক্ষোভ দেখালেন ডানকুনি 16 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। দাবি তাদের একটাই, খেলার মাঠ যেন খেলার মাঠই থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার উপপৌর প্রধানের মদতেই ওই মাঠটিকে অধিগ্রহণ করার চেষ্টা করছে প্রমোটাররা। স্থানীয় এক বাসিন্দা জানান, মাঠের মধ্যে প্রমোটিং করার জন্য ভাইস চেয়ারম্যান স্থানীয় মানুষদের হুমকি অবধি দিয়েছেন। লোক পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যাতে ওই মাঠ দখল করতে পারে উপপৌর প্রধান ও তার দলবলের লোকেরা। স্থানীয় এক বাসিন্দা বিজয় রায় বলেন, গোটা পাড়ার মধ্যে একটি খেলার মাঠ রয়েছে, প্রতিদিন বিকেলে পাড়ার বাচ্চারা এই মাঠে খেলাধুলা করে। পুজো পার্বণ বা অনুষ্ঠানে ওই মাঠটিকে ব্যবহার করে স্থানীয় বাসিন্দারাই। মাঠটিকে কেড়ে নিলে তাদের মধ্যে বিল্ডিং তৈরি করলে গোটা পাড়ার একমাত্র খেলার মাঠ তাও নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো রাজনৈতিক দলের রং ছাড়াই সবাই মিলে একত্রিত হয়েছেন নিজেদের মাঠ বাঁচানোর লড়াইয়ে। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ডানকুনি পুরসভার উপপুরপ্রধান। আর প্রমোটিং তো নিজে কেউ করে বলে মনে হয় না, কোনো ডেভেলপার করে। যে বিধবা মহিলা, তিনি নিজে প্ল্যান জমা করেছেন, কাজেই তার জমিতে তিনি প্ল্যান জমা করেছেন, বাউন্ডারি ওয়ালের প্ল্যান জমা করেছেন। সেইটাকে কিছু মানুষ, তাদের হয়তো কোনো স্বার্থের ব্যাপার আছে, তারা এটাকে এইভাবে বা আমার ব্যক্তিগত ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যও বলতে পারে, অসুবিধে কিছু নেই। এখন তো বিভিন্ন বিরোধী দলের লোকেদের এটাই কাজ হয়ে গেছে, মানুষকে কীভাবে কালিমালিপ্ত করা যায়। তো সেই হিসেবে একটা বাউন্ডারি ওয়ালের প্ল্যানকে তারা প্রমোটিং আখ্যা দিচ্ছে। তা আপনারা খবর নিয়ে দেখতে পারেন, ওখানে কোনো মাল্টিস্টোরের বিল্ডিংয়ের প্ল্যান জমা পড়েনি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা বাউন্ডারি ওয়াল বা পাঁচিল দেওয়ার জন্যে পৌরসভার যে অনুমোদন, সেইটা জমা দিয়েছে। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।